কুড়িগ্রামে শুরু হয়েছে বোরো ধান কাটার কাজ। সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ঠিক এমন সময়ে টানা বৃষ্টির পানিতে বোরো ধান ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। জেলার নিম্নাঞ্চল সহ বিভিন্ন স্থানের পাকা ও আধা পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় তাড়াহুড়ো করে কেটে তুলছেন তারা। সব ধান এই বৃষ্টির কারণে সব তলে গেছে, ধান এখনো পাকে নাই। অগত্য অর্ধেক ধান নিয়ে আসলাম, অর্ধেক এখনো নিতে পারি নাই, মনে হয় নিতে পারবো না। এখন যে অর্ধেক নিয়ে আসছি তারও অর্ধেক টিকবে, অর্ধেক টিকবে না। গাছ ঝুলকে ঝুলকে করে দুই তিন ঘন্টা ধান কাটলে কাটা যায় না, আর কামলাও পাওয়া যায় না। আর পানি তো পানির জন্য ধান কাটা হতাম, পানি তো পানির মধ্যে ধান তলে গেছে, অর্ধেক ধান এড়াইছে আর অর্ধেক ধান কাটা হয়েছে। শনিবার দুপুরে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অনেক স্থানের পাকা ও আধা পাকা বোরো ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ফসলের ক্ষতির আশঙ্কায় দিশেহারা কৃষকরা। শ্রমিক সংকটের কারণে নিরুপায় হয়ে পরিবারের ছোট বড় সবাই মিলে পানিতে নেমে বোরো ধান কাটছেন, পরে তা নৌকায় করে উঁচু স্থানে তুলছেন। পুরো 10 শতক জমি পানির নিচে ডুবে গেছে। এখন আমরা শ্রমিক পাচ্ছি না, যার জন্য পরিবারের সমস্ত লোক নিয়ে আমরা ধান কাটলাম, নয়তো আমাদের ধান নষ্ট হয়ে যাবে। এই কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে এই বৃষ্টির কারণে। যে পরিমাণ পানি দিনের বেলা, তো কালকে সকালে পানি ছিল না, হঠাৎ বৃষ্টিতে পুরো গলা পরিমাণ পানি হয়ে গেছে। এ সময় বিভিন্ন এলাকার কৃষকরা জানান অধিকাংশ বোরো ধান পেকেছে, তবে এখনও কিছু কিছু ক্ষেতের ধান আধা পাকা রয়েছে। পাকা ধান কাটতে অনেক কৃষক পরিবারই ব্যস্ত সময় পার করছেন, কিন্তু টানা দুদিনের বৃষ্টিতে অনেকেরই পাকা ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে, ফলে অনেকের মোট ফসলের 3/1 ভাগ ক্ষতি হবে। আর যাদের আধা পাকা বোরো ধান ক্ষেত পানিতে তলিয়ে গেছে, তাদের মোট ফসলের অর্ধেক ক্ষতির আশঙ্কা করছেন।